নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আমার প্রীতিয় শুভেচ্ছা নাও। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের অষ্টম অধ্যায় থেকে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য শিখাবো। প্রথমে আমি তোমাদের উপপাদ্য ২০ নম্বর নিয়ে আলোচনা করব। চলো দেখা যাক তোমাদের উপপাদ্য ২০-এ কি বল। দেখো, উপপাদ্য ২০-এ বলা হয়েছে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ আমরা চিত্রের মাধ্যমে প্রশ্নটা বোঝার চেষ্টা করি। দেখো, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এই বৃত্তে বিসি একটি চাপ। হ্যাঁ, এই বিসি চাপের প্রান্ত বিন্দু বি আর সি, বি বিন্দুর সাথে যদি আমরা ও আর সি বিন্দুর সাথে যদি ও যোগ করে দেই, তাহলে যে বি ও সি কোণ উৎপন্ন হলো, এই বি ও সি কোণ হলো বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। হ্যাঁ, ঠিক একই ভাবে দেখো, বৃত্তের উপর একটা বিন্দু এ আছে, আমরা যদি বি বিন্দুর সাথে এ আর সি বিন্দুর সাথে এ যোগ করে দেই, তাহলে যে আমরা বি এসি কোণ পাবো, এই বি এসি কোণটা হলো বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। হ্যাঁ, তাহলে আমরা বুঝে গেলাম কেন্দ্রস্থ কোণ কোনটি আর বৃত্তস্থ কোণ কোনটি। এখন আমাদের প্রমাণ করতে হবে এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ আমরা প্রমাণ করব বি ওসি কোণটা সমান হবে টু বি এসি কোণ। তো আমরা বিশেষ নির্বাচনে আমরা এভাবে লিখবো যে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত যার বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। হ্যাঁ, তাহলে আমাদের প্রমাণ করতে হবে বিওসি সমান টু বিএসি কোণ, বিওসি সমান টু বিএসি প্রমাণ করব। অঙ্কন করব এভাবে একটু, আমরা অঙ্কন করব কি, আমরা বলবো এসি রেখা কেন্দ্রগামী নয়, এক্ষেত্রে কেন্দ্র দিয়ে একটি রেখা অংশ এ দিয়ে এঁকে নিই। আচ্ছা, এঁকে নিলাম। এবার প্রমাণের শুরুতেই আমরা একটু মনে করে নিই একটা সূত্রের কথা, যে আমরা জানি ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, সেই বহিঃস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। আমরা এ ও বি ত্রিভুজ থেকে এই কথাটার বোঝার চেষ্টা করব। দেখো, এ ও বি ত্রিভুজে এ ও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা আছে, তাহলে এই বি ও ডি কোণ হচ্ছে বহিঃস্থ কোণ, আর এখানে এ ও বি হচ্ছে অন্তঃস্থ, অন্তঃস্থ মানে ভিতরে আর বহিঃস্থ মানে বাইরে। দেখো, বি ও ডি বাইরে, এ ও বি ভিতরে। হ্যাঁ, তাহলে বহিঃস্থ কোণ হচ্ছে বি ও ডি, অন্তঃস্থ হচ্ছে এ ও বি, আর এই বহিঃস্থ কোণ হচ্ছে অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। অন্তঃস্থ হচ্ছে এ ও বি, এর বিপরীত কোণ হচ্ছে এক বি এ ও এবং এ বি ও। তাহলে এই বি ও ডি কোণটা হবে এ বি ও কোণ প্লাস বি এ ও কোণ। দেখো, এখানে তাই লেখা হয়েছে, এ ও বি ত্রিভুজের এ ও বি ত্রিভুজের বহিঃস্থ বি ও ডি সমান হচ্ছে বি এ ও কোণ যোগ এ বি ও কোণ। কারণটাও এখানে লেখা আছে, দেখো, বহিঃস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। আবার দেখো, এ ও বি ত্রিভুজে এ ও বাহু সমান হবে বি ও বাহু, কারণ কি, এ ও এবং বি ও উভয়ই একই ত্রিভুজের ব্যাসার্ধ। তাই যদি হয়, আমরা জানি কোন ত্রিভুজের দুইটি বাহু সমান হলে সমান সমান বাহুর বিপরীত কোণগুলি সমান হয়। তাহলে এ ও বাহু আর বি ও বাহু সমান, তাহলে এ ও বাহুর বিপরীত কোণ হচ্ছে এ বি ও কোণ, আর বি ও বাহুর বিপরীত কোণ হচ্ছে ও এ বি কোণ। তাহলে আমরা বলতে পারি, এই দেখো, এখানে এ ও বি ত্রিভুজে এ ও বি ত্রিভুজে এ ও সমান ও বি, মানে এ ও বাহু আর ও বি বাহু সমান, কারণটাও লেখা আছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি এই সমান সমান বাহুর বিপরীত কোণ দুটি সমান, অর্থাৎ এ বি ও কোণ, এ বি ও কোণ সমান হচ্ছে বি এ ও কোণ, এটা লিখে দিতে পারি। তাহলে দেখো, এই ধাপ এক আর দুই থেকে আমরা কি বলতে পারি, দেখো এক নম্বর ধাপের দিকে একটু তাকাই, বি ও ডি সমান ছিল বি এ ও যোগ এ বি ও। এখন এই যে বি এ ও সমান কি ছিল, এ বি ও। হ্যাঁ, আমরা এখন এই এ বি ও এর পরিবর্তে, এই যে এ বি ও, এটার পরিবর্তে যদি আমি বি এ ও লিখে দেই, তাহলে বি এ ও হবে যোগ বি এ ও, মানে টু বি এ ও হবে। তাই এখানে তাই লেখা হয়েছে, টু বি এ ও, মানে এ বি ও এর পরিবর্তে, এ বি ও এর পরিবর্তে বি এ ও লিখে দেবো এখানে, তাহলে বি এ ও যোগ বি এ ও মিলে টু বি এ ও হবে।
তাহলে আমরা পেয়ে গেলাম বি ও ডি সমান টু বি এও। চিত্রের দিকে তাকাই, এই যে বি ও ডি, বি ও ডি কোণ হচ্ছে এই কোণটা, বি এ বি ও ডি কোণ, সরি আবার দেখছি আমি, এই যে বি ও ডি কোণ হচ্ছে এই কোণটা, হ্যাঁ এই কোণটা হচ্ছে এই এই কোণটার, কোন কোণটার, বি এ ও কোণের দ্বিগুণ, হ্যাঁ এটা বিওডি সমান টু বি এ ও কোণ। তাহলে ঠিক একই ভাবে দেখো এই পাশের চিত্রের দিকে যদি তাকাই, আমরা ঠিক একই ভাবে দেখাতে পারবো এই ডিওসি কোণ, এই যে কোণটা ডিওসি কোণ হবে টু, এই যে ডিওসি কোণ বা সিওডি কোণ একই কথা, সিওডি কোণ হবে টু সি এ ও কোণের সমান, ওই ঠিক আগেরটার মতো করেই আমরা দেখাতে পারবো। এটা লিখে দিলাম, তারপর ধাপ তিন আর চার থেকে মানে এই দুটাকে আমরা যোগ করব। কিভাবে যোগ করবো, বিওডি বাম পাশ যোগ করব, বিওডি যোগ সিওডি সমান ডান পাশ যোগ হবে টু বিএও যোগ টু সিএও, এই দুটো যোগ করে দিলাম। যোগ করলে কি হবে দেখো, বিওডি যোগ সিওডি, এই যে বিওডি এটুকু আর সিওডি এটুকু, যোগ করলে আমরা টোটাল বিওসি পেয়ে যাব। টোটাল বিওসি সমান এ পাশে কি পাচ্ছি, বিএও, এই যে বিএও হচ্ছে এতটুকু আর সিএও হচ্ছে এতটুকু, এই দুইটা যোগ করলে আমরা পুরো বিএসি পেয়ে যাব। তাহলে আমরা পেয়ে গেলাম টু বিএসি, অর্থাৎ বিওসি সমান টু বিএসি, এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল। এখন আমরা পরের উপপাদ্যটা যাব, পরের উপপাদ্যটা দেখো 21 নম্বর উপপাদ্য, এটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, এটা খুবই সহজ। 21 নম্বরে বলা হয়েছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান, মানে একই চাপের উপর একটা চিত্রের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখো বি সি ডি একটি চাপ, এই চাপের উপর দেখো এই বি এ ডি একটি বৃত্তস্থ কোণ, আবার বি ই ডি আরেকটি বৃত্তস্থ কোণ, হ্যাঁ তো আমাদের প্রমাণ করতে হবে এই একই চাপের উপর যতগুলো বৃত্তস্থ কোণ থাকবে সবগুলো সমান হবে। তো আরো যদি আমরা আরো একটা কোণ আঁকি এখানে, আরো কোণ আঁকি, সব কোণগুলোই সমান হবে, অর্থাৎ বি সি ডি চাপের উপর যতগুলো বৃত্তস্থ কোণ হবে সবগুলোই সমান হবে, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা বিশেষ নির্বাচনটা এভাবে লিখে ফেলি, মনে করি ও বৃত্তের কেন্দ্র আর বি সি ডি, এই বি সি ডি একটি চাপ, এই চাপের উপর দণ্ডায়মান বি এ ডি একটি কোণ, বি এ ডি একটি বৃত্তস্থ কোণ, আবার বি ই ডি আরেকটি বৃত্তস্থ কোণ, দুইটি কোন চাপের উপর, বি সি ডি চাপের উপর দুইটি বৃত্তস্থ কোণ আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই বি সি ডি চাপের উপর এই বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান, অর্থাৎ আমরা দেখাবো বি এ ডি কোণ সমান বি ই ডি কোণ, এটা প্রমাণ করতে হবে। আমরা একটা কাজ করি, এখানে অঙ্কন করে দিই বিও আর ডিও যোগ করে দিই। এবার প্রমাণটা দেখো, প্রমাণটা খুবই ইজি। দেখো এই একটু আগে আমরা শিখলাম মানে উপপাদ্য বিশে শিখলাম একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এই বিসিডি চাপের উপর দেখো কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওডি আর বৃত্তস্থ কোণ হচ্ছে বিএডি, হ্যাঁ তাহলে আমরা বলতে পারি এই দেখো বিওডি সমান টু বিএডি, বিওডি সমান টু বিএডি, একইভাবে বিওডি সমান হবে টু বিইডি। তাহলে দেখো বিওডি সমান টু বিএডি আবার বিওডি সমান টু বিইডি, অর্থাৎ আমরা বলতে পারি টু বিএডি সমান টু বিএডি সমান টু বিইডি, এটা লিখতে পারি মানে কি বিএডি সমান বিএডি, বিএডি সমান বিইডি, অর্থাৎ একই চাপের উপর দণ্ডায়মান এই বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান। এখন আমরা উপপাদ্য 22 নম্বরটা দেখবো, এটা আরো সহজ একটা উপপাদ্য। এখানে বলা হয়েছে প্রমাণ করো অর্ধ বৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্ধ বৃত্তস্থ কোণ মানে কি অর্ধেক বৃত্তের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধেক বৃত্ত কিভাবে পাবো, এই দেখো ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবি যদি একটা ব্যাস হয় তাহলে দেখো এডিবি একটি অর্ধবৃত্ত আবার এসিডি হবে একটি অর্ধবৃত্ত, হ্যাঁ তো দেখো এই এডিবি এই চাপের উপর, সরি আমি আবার বলছি ও কেন্দ্রবিষ্ট, দেখো এখানে কি লেখা হয়েছে, মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস, এবি যদি একটি ব্যাস হয় এবং এসিবি হচ্ছে একটি অর্ধ বৃত্তস্থ কোণ, এই অর্ধেক বৃত্তের উপর দণ্ডায়মান দেখো আর এটা অর্ধেক বৃত্তের সাথে আছে ফলে এটি অর্ধ বৃত্তস্থ কোণ, প্রমাণ করতে হবে আমাদের এসিবি হচ্ছে এক সমকোণ। একদম সহজ, এখানে বলা হয়েছে এবি এবি এর যে পাশে সি আছে তার বিপরীত পাশে একটা বিন্দু ডি নেই, ডি নেওয়ার কারণ হচ্ছে এখানে বলা হবে যে এডিবি একটি চাপ,
এখন যদি আমি ডিটা না দিতাম, বলতাম এ বি চাপ, সেটা কি এ পাশ থেকে হবে না এই পাশ থেকে হবে? এটা বোঝানোর জন্য আসলে ডি বিন্দুটা দিয়ে নিছি। এ ডি বি বলতে এই এই সাইডের বৃত্ত চাপটা বোঝানো হবে। হ্যাঁ, এখন দেখো এই এ ডি বি এই বৃত্ত চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে, এটা কেন্দ্র আমাদের, এটা কেন্দ্র, তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই সরল এওবি কোণ, এই কোণটা এওবি কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা সরল কোণ। হ্যাঁ, এখানে লেখা হয়েছে দেখো এ ডি বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ এসিবি, এসিবি সমান হচ্ছে হাফ ইনটু কেন্দ্রস্থ সরল কোণ এওবি। এটা কি করে লেখা হলো? আমরা জানি কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে বৃত্তস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটা ক্লিয়ার। সেই জন্য এভাবে লেখা হয়েছে যে এসিবি কোণ সমান হচ্ছে হাফ ইনটু সরল, হাফ ইনটু কেন্দ্রস্থ সরল কোণ ইওবি। হ্যাঁ, আর এই কেন্দ্রস্থ সরল কোণ মানে কি, এই ইওবি কোণটা হবে কয় সমকোণ? দুই সমকোণ। কিন্তু এখানে লেখা হয়েছে দেখো কিন্তু সরল কোণ ইওবি, এই সরল কোণ ইওবি সমান হচ্ছে দুই সমকোণ, অর্থাৎ এসিবি কোণ হচ্ছে এই এসিবি সমান হাফ ইনটু এই সরল কেন্দ্রস্থ সরল এওবি এর পরিবর্তে আমরা দুই সমকোণ লিখে দিলাম, দুই সমকোণকে দুই দ্বারা ভাগ করলে এক সমকোণ পাওয়া যাবে, অর্থাৎ এসিবি কোণ সমান হচ্ছে এক সমকোণ, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। এখন আমি তোমাদের বইয়ের উপপাদ্য 23 নম্বরটা শেখাবো। 23 নম্বরে কি বলা হয়েছে দেখো, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। চিত্রের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, দেখো এ বি সি ডি একটি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, এই চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ হবে। মানে বৃত্তে একটি অন্তর্লিখিত চতুর্ভুজ থাকলে তার বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ হবে, অর্থাৎ এখানে দেখো এই যদি বি কোণ হয়, এই বি কোণের বিপরীত কোণ হচ্ছে এই ডি কোণ, অর্থাৎ এখানে বি কোণ আর ডি কোণ এই দুইটার সমষ্টি হবে দুই সমকোণ। আবার ঠিক একই ভাবে এই যে এই কোণটা, অর্থাৎ ডি এ বি কোণ প্লাস ডি সি বি কোণ, এদের সমষ্টি হবে দুই সমকোণ। তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের কি প্রমাণ করতে হবে। আমরা বিশেষ নিদর্শনটা একটু দেখে নেই। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি, এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। প্রমাণ করতে হবে বি এ বি সি কোণ, এ বি সি কোণ মানে এই বি কোণটা যোগ এ ডি সি কোণ, এ ডি সি কোণ সমান দুই সমকোণ। দেখো এই বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ। এবং আরো প্রমাণ করতে হবে এই বি এ ডি কোণ মানে এই কোণটা যোগ এই বি সি ডি কোণ, এই কোণটা মানে এই এ কোণের বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, এদের সমষ্টিও দুই সমকোণ আমাদের প্রমাণ করে দেখাতে হবে। হ্যাঁ, আমরা একটু অঙ্কন করবো এখানে, এখানে এও আর ও সি যোগ করে দেওয়া হয়েছে। এবার প্রমাণটা দেখো, প্রমাণ হচ্ছে দেখো এখানে আমরা যে উপপাদ্য 20 শিখছিলাম যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো আমরা একটু দেখি, এখানে একই চাপ এডিসি, দেখো এডিসি একটা চাপ, এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ কোণ এওসি, এখানে প্রবৃদ্ধ হবে, প্রবৃদ্ধ কোণ এওসি সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ এবিসি। এটা কি করে হলো আমরা একটু দেখি, এখানে আমরা একটু লক্ষ্য করি, একটু লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে। দেখো এডিসি চাপ, হ্যাঁ এডিসি চাপ, এই চাপের প্রান্তবিন্দু হচ্ছে এ আর সি, হ্যাঁ এ এর সাথে কেন্দ্র আর সি এর সাথে কেন্দ্র যোগ করলে দেখো এইখানে যে কোণটা উৎপন্ন হলো, এটা হলো এডিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ, দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। তাহলে এই কোণটা অবশ্যই দেখো 180 থেকে বড়, 180 ডিগ্রি থেকে বড় কোণকে আমরা বলি প্রবৃদ্ধ কোণ। এই জন্য বলা হয়েছে দেখো একই চাপ এডিসি, এডিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ হচ্ছে এওসি, আর এখানে এই চাপের উপর এডিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কিভাবে পাবো? এ থেকে বৃত্তের সাথে যাই, সি থেকে বৃত্তের বি বিন্দুর সাথে চলে গেলাম, এ থেকে বৃত্তের বি বিন্দুতে, সি থেকে বৃত্তের বি বিন্দুতে। তাহলে দেখো এডিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে এ বি সি কোণ এটা, আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই যে এটা প্রবৃদ্ধ কোণ। এই জন্য এখানে বলা হয়েছে দেখো এডিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ ইউসি সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ
এ বি সি, আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, একই চাপের উপর দণ্ডমান হতে হবে। অর্থাৎ প্রবৃদ্ধ এওসি মানে কি, প্রবৃদ্ধ এওসি সমান হচ্ছে 2 ইনটু বিএসি, এটা আমরা বুঝে গেলাম। ঠিক একইভাবে দেখো এবিসি চাপের উপর, এই যে এবিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এওসি, দেখো এবিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ এওসি কি করে হবে, দেখো এবিসি চাপের প্রান্ত বিন্দু হচ্ছে এ আর সি, এর সাথে কেন্দ্র ও যোগ করলাম, সি এর সাথে কেন্দ্র ও যোগ করলাম, তাহলে এখানে উৎপন্ন হইলো কেন্দ্রস্থ কোণ। হ্যাঁ, আর এই এবিসি চাপের উপর বৃত্তস্থ কোণ কিভাবে পাবো, এ থেকে বৃত্তের ডি বিন্দুতে চলে গেলাম, সি থেকে বৃত্তের ডি বিন্দুতে গেলাম, তাহলে এই কোণটা হলো এখানে বৃত্তস্থ কোণ। হ্যাঁ, তাহলে বলো এবিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি, এটা অবশ্যই প্রবৃদ্ধ না, দেখলেই বোঝা যাচ্ছে এটা 180 থেকে ছোট। তা এওসি হচ্ছে কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোণ হচ্ছে এ ডি সি, তাহলে আমরা বলতে পারি এবিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এওসি সমান 2 ইনটু বৃত্তস্থ কোণ এডিসি, অর্থাৎ কোণ এওসি সমান 2 এডিসি, অর্থাৎ এওসি সমান 2 এডিসি। এখন আমরা কি করব, এই প্রবৃদ্ধ এওসি আর সমান 2 এবিসি কোণ, আর এখানে কোণ এওসি সমান 2 এডিসি, এই দুইটাকে যোগ করলে আমাদের প্রমাণ হয়ে যাবে। দেখো যোগ করছি, প্রবৃদ্ধ এওসি যোগ এওসি সমান হচ্ছে 2 এবিসি যোগ 2 এডিসি। হ্যাঁ, যোগ করে আসলে 2 কমন নিয়ে নেওয়া হয়েছে, আর এওসি প্লাস প্রবৃদ্ধ এওসি, দেখো এওসি হচ্ছে এইটুকু আর প্রবৃদ্ধ হচ্ছে এইটুকু, যোগ করলে টোটাল জায়গাটা পাওয়া যাবে, এই টোটাল কোণটা পাওয়া যাবে, টোটাল কোণটা অবশ্যই কত হবে, 4 সমকোণ বা 360 ডিগ্রি। হ্যাঁ, কিন্তু এখানে লেখা হয়েছে দেখো এওসি যোগ প্রবৃদ্ধ, প্রবৃদ্ধ কোণ এওসি সমান হচ্ছে 4 সমকোণ, কেন 4 সমকোণ হয় বুঝতেই পারছি, এটুকু এওসি আর প্রবৃদ্ধ এওসি এটুকু, এই টোটালটা যোগ করলে আমরা 4 সমকোণই পাবো, তাহলে আমরা বলতে পারি 2 কোণ এবিসি যোগ কোণ এডিসি সমান হচ্ছে 4 সমকোণ, কারণ কি এটার মান হচ্ছে 4 সমকোণ, ফলে আমরা উভয় পক্ষকে যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে আমরা পাবো কোণ এবিসি যোগ কোণ এডিসি সমান 2 সমকোণ পাবো, তাহলে আমরা পেয়ে গেলাম এবিসি যোগ এই এডিসি মানে এই এই বি কোণ আর ডি কোণ, এই দুইটা কোণের সমষ্টি পেয়ে গেলাম 2 সমকোণ। তারপরে আমরা বলবো ঠিক একই ভাবে প্রমাণ করা যায় এই বি এডি কোণ মানে এই কোণটা বি এডি কোণ, এটার বিপরীত কোণ হচ্ছে কোণ ডি সি বি, এই কোণটা এই দুইটা সমষ্টি হবে 2 সমকোণ। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো।